অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। এভার কেয়ার হাসপাতালের কেবিনে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা চলছে জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, হাসপাতালে থাকার বিষয়টি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে 10 সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। অবস্থা একই মতো আছে, বাট কিছুটা চিকিৎসার পরবর্তীতে